ইমানদার নারীগণ জান্নাতে যাবেন, জান্নাতে তারা কি পাবেন, এমন প্রশ্ন আমাদের কোনো না কোনো বোন করে থাকেন। প্রথম কথা হলো, যে নারী আল্লাহ তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তাকে একথা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না। সূরা আল কাহাফ আয়াত 49। নিশ্চয় আল্লাহ কারো পাপ্য হক বিন্দু বিসর্গ রাখেন না, আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান করেন। সূরা আন-নিসা আয়াত 40। আল্লাহ তাআলা এই শরীয়ত নাজিল করেছেন নারী পুরুষ সকলের জন্য। কোরআন ও হাদিসে যেসব ক্ষেত্রে পুরুষকে সম্বোধন করেছেন, নারীও সেসব ক্ষেত্রে সমানভাবে সম্বোধিত। তবে যদি কোনো প্রমাণ থাকে যে বিধানটি শুধু পুরুষ কিংবা নারী একজনের জন্য, যেমন জিহাদ, হায়াস, মাহরাম প্রভৃতি হুকুম, শরীয়তের বিধানবলী যদিও আরবি ব্যাকরণ অনুযায়ী পুলিঙ্গ শব্দে বিদ্রিত হয়েছে, তবুও নারীগণ এর মধ্যে সামিল। এর প্রকৃষ্ট প্রমাণ হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, যৌনিক ব্যক্তি ঘুম থেকে উঠে কাপড় ভেজা দেখে কিন্তু তার স্বপ্নদোষ হবার কথা স্মরণ নেই, তখন সে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন সে গোসল করবে। অন্য ব্যক্তি সম্পর্কেও জিজ্ঞেস করা হয়েছিল, যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার বিজ্রপাত হয়েছে কিন্তু ঘুম থেকে উঠে দেখে তার কাপড় ভেজা নেই। উত্তরে নবীজি বলেন, তার উপর গোসল ফরজ নয়, অর্থাৎ তাকে গোসল করতে হবে না। মা উম্মে সালমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, কোনো স্ত্রী লোকের যদি স্বপ্নদোষ হয় তাহলে সে কি করবে? তদুত্তরে নবীজি বলেন, হ্যাঁ, নারীগণ তো পুরুষদের সহোদর। সুনানে তিরমিজি আয়াত 113। পরকালে নারীগণের প্রতিদান এবং জান্নাতে তাদের কি প্রাপ্য, এসব বিষয়ে নিম্নোক্ত আয়াত ও হাদিসগুলো পড়া যেতে পারে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, হিজরতের ব্যাপারে আল্লাহ তাআলা নারীদের আলোচনা করতে আমি শুনলাম না। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত নাজিল করলেন। অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া কবুল করে নিলেন যে, আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রী লোক, তোমরা পরস্পর এক। তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে তাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে, এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। এই হল বিনিময় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। আল্লাহ তাআলা বলেন, যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। আল্লাহ তাআলা আরো বলেন, যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে, তথায় তাদেরকে বেহিসাবে রিজিক দেওয়া হবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোরআনে পুরুষদের মতো আমাদের কথাও কেন আলোচিত হয় না? উম্মে সালমা বলেন, একদিন যেতে না যেতেই মেম্বারে নবীজির ঘোষণা শুনতে পেলাম, হে লোক সকল, আমি তখন চুল পরিপাটি করছিলাম, আওয়াজ শুনে আমি মাথার চুলগুলো বেঁধে নিলাম, দরজার কাছাকাছি গিয়ে দাঁড়ালাম এবং খুঁটির নিকট কান রেখে শুনতে লাগলাম। নবীজি বললেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা আল আজাবের 35 নম্বর আয়াত নাজিল করেছেন, নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী, ইমানদার পুরুষ ইমানদার নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী,
আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার।